নাম্বার 203। এত চিপ মানে পেয়েছি আমরা, মানে এটা অনলাইনে বুক করেছি, আমার রেটটা এখন বলবো না। ওই দিকে হচ্ছে তোমার ইয়েটা, বিচটা। গুড মর্নিং, আমরা ফাইনালি এখন বেরিয়ে গেছি সেন্টারের দিকে, আর এখন ওলা এখান থেকে নিয়েছি আর সেন্টারের দিকে যাচ্ছি। এই যে আমার ফ্রেন্ড, হাই কর দে। চলো এখন এক্সাম, এখন যাচ্ছে, এখন যাচ্ছি সেন্টারের দিকে। এখান থেকে কাছাকাছি 15-16 কিলোমিটার, তারপরে যাই এখান থেকে, তারপরে দেখি কী হচ্ছে রাস্তায়। দেখা তোমাদের একটু দেখিয়ে দেবো কী কী আছে আশেপাশে, আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি। চলো তাহলে যাই ওখানে তোমার সাথে গিয়ে, তারপর ওখানে তোমার সাথে আবার কথা বলবো। এখন ওর দেড়টা থেকে এক্সাম আছে, তো মানে কিন্তু লুকতে দেবে দেড়টা থেকে, তারপর আড়াইটা থেকে মানে না সরি 3টা থেকে এক্সাম শুরু হবে। এখনই রিপোর্টিংটা হচ্ছে 1:30 সময়, আর এই কলেজটা যেটা হয়েছে দেখা যায় ওটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে ওই কলেজটা কীরকম। তারপর এখান থেকে আমরা ওর 4টার সময় এক্সাম শুরু, তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট পুরি, আর পুরি গিয়ে তো পুরীর সব মোমেন্টসগুলো যেগুলো আমরা ওখানে দেখবো ওর ভিডিওটা তাহলে এনজয় করতে পারবো। ঠিক আছে, ওই কলেজটা ওর সেন্টার পড়েছে ইনস্টা একাডেমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। এর ভিতরে ওই আয়নের ইয়ে আছে তোমার, যেখানে অনলাইন এক্সামসগুলো হয় ওই গেটটা থেকে ঢুকেছে, ওই যে ওই গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা থেকে ওরা এন্ট্রি করেছে। এখন এই সেন্টারটা কিছুটা এরকম হচ্ছে লোকেশানটা, এটা একটা অন রোডেই আছে কিন্তু সাইড এরিয়ার ভিতরে পড়ে। এটা একটা জিনিস দেখেছো মানে কত ক্লিন রোডগুলো, দেখো ক্লিন রোডগুলো, আমাদের ঝাড়খণ্ডে আর এত ক্লিন নেই দেখো। এখন আমরা পুরীর বাসে বসে গেছি এখান থেকে। কিলোমিটার এখান থেকে, 100 কিলোমিটার তো লাগবেই। তো চলো এখন পুরী যাই, ওখানে হোটেল আমরা অলরেডি বুক করে নিয়েছি, তারপর ওখানে কি হোটেলে যাবো, তারপরে কীরকমভাবে কী হয়, তারপর স্যার তোমার সাথে সব সেরকম সব শেয়ার হবে। আর কালকে আজকে তো হয়ে গেলো এখানে, কালকে আমরা, হ্যাঁ কাল 17 তারিখে আমরা বাড়ি রিটার্ন হবো। এবারে কালকে দিনটা পুরো ঘুমনা না ইয়ো Say you always know, baby, but you never answer, 'cause I'm busy with the others. Ooh, ooh.
ফাইনালি আমরা এসে গেলাম এখন রুমে, এই পুরী যে বলেছিলাম যে পুরী আসছি, আমরা পুরী এসে গেছি। আর পুরী এসে আমাদের হোটেল রুমে আমরা এন্ট্রি করে নিয়ে নিয়েছি আমার আমার ফ্রেন্ড। যাওয়া যাওয়া যা কেসা রুম, মস্ত রুম দেড় কিলোমিটার হবে সমুদ্র থেকে, মানে একদম ঝাক্কা আছে আমাদের রুমটা। আমার রুমটা দেখাচ্ছি আমাদের, এরকম রুম নাম্বার 203। আর এটা এন্ট্রি নেব যেরকমই। এটা হচ্ছে ওয়াশরুম আমাদের রুমের, এক মিনিট, এটা আমাদের ওয়াশরুম। অ্যান্ড এখান থেকে সোজা রুমটা শুরু হয়, সেটা এরকম। এটা হয় ইন্টিরিয়ারটা কীরকম রুমের আমাদের, এসি, বেড, এখানে এখানে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি রুমের, এখানে কোনো একটা অন্য হোটেল তৈরি হচ্ছে, দেখা যাবে না। দিনের বেলা তোমাদের হোটেলটা এটা ব্যালকনিটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে টিভি, ওয়ার্ড্রোব। দেখো এটা আমাদের ডিনার এখনকার মতো, তড়কা, রুটি, থাম্বস আপ। কেসা ডিনার, এক নম্বর ডিনার না? চলো আমরা স্টার্ট করি এবারে, আর সকালে এবার তোমার সাথে দেখা হবে। আমরা যে বলেছিলাম তোমাদের ব্যালকনিটা দেখাবো, ওই দিকে হচ্ছে তোমার ইয়েটা, বিচটা ওই দিকে। আর ওইদিকে খালি তুমি যেদিকে চারদিকে চোখ ঘোরাবে খালি হোটেলই হোটেল দেখতে পাবে। দেখো ওইদিকে সব টোটাল যত বিল্ডিং সব হোটেল, এইটাও একটা হোটেল যেটা এখন কনস্ট্রাকশনে আছে, ওইটা একটা হোটেল, ওইটা একটা হোটেল, মানে সব হোটেল। এইটা হচ্ছে আমাদের ব্যালকনিটা যেখানে আমরা ছিলাম, এই যে আসলে কত বালু হয়ে গেছে, ভিউটা কিছুটা এরকম হচ্ছে দেখো। I don't usually go out this late at night to the place where the animals go, but baby I'm here and I'm watching you move. There's just one thing you should know, girl, you are my fire.